আমি আপনাকে খানা ঠিক মতো না খাই তাহলে ব্রিজ দিয়া গাড়ি দিয়া এসি গাড়ি চলে কি করবো? পেটে তো ভাত নাই, আমি তো মোটা ছেলের ভাত খাই। আর আগে যখন দাম কম আসলো, সরকার কমা রাখছিল, তখন মনে করেন খুব ভালো আসলাম, কম দাম খাইছি। উন্নয়ন হয়েছে বড় লোকের জন্য, গরিবের জন্য উন্নয়ন হয় না। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগত। সর্বপ্রথম একটু ভিডিও ক্লিপ দেখলেন ভাই, সত্য কখনো চাপা থাকে না, আপনি যতই দামা চাপা দেন সেটা কিন্তু বেরিয়ে আসবে। একজন আওয়ামী লীগ নেতা সে সত্য কথা বলেছে, এই সত্য কথা বলায় হয়তো তার পদ থাকবে না বা তার চাকরি থাকবে না, এবং তার উপরে হামলা মামলাও আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতন অর্থাৎ চতুর্থবারের মতন আবারও আসতেছে ক্ষমতায়, বা এটা আমার মুখের কথা নয়, এটা আওয়ামী লীগের নেতার কথা। আর উন্নয়ন, উন্নয়নের কাদের জন্য? জনসাধারণের জন্য, অর্থাৎ জনগণের জন্য উন্নয়ন নয়, উন্নয়ন হলো যারা ক্ষমতায় আছে, যারা লুটপাট করতে পারে এবং যারা বিদেশে টাকা পাচার করতে পারে, তাদের জন্যই উন্নয়ন। তো কথা বেশি বাড়াচ্ছি না, তাহলে চলেন আমরা এই আওয়ামী লীগের নেতার বক্তব্যটি শুনে নিই। শুনে নেওয়ার পর অবশ্যই আপনি একটি লাইক বা কমেন্ট করে যাবেন। আমি আপনাকে খানা ঠিক মতো না খাই তাহলে ব্রিজ দিয়া গাড়ি দিয়া এসি গাড়ি চলে কি করবো? পেটে তো ভাত নাই, আমি তো মোটা ছেলের ভাত খাই। আর আগে যখন দাম কম আসলো, সরকার কমা রাখছিল, তখন মনে করেন খুব ভালো আসলাম, কম দাম খাইছি। উন্নয়ন হয়েছে বড় লোকের জন্য, গরিবের জন্য উন্নয়ন হয় না। যে বাড়ি ভাড়া পাইতো 3,000, সে পায় 5,000। যে গাড়ি ভাড়া পায় 3,000, সে পায় 5,000। বড় লোকের যে উন্নয়ন হয়েছে, গরিবের জন্য এটা এই আমাদের সরকার উন্নয়ন হয় নাই। এতে আর এই সরকার আরো 5 বছর থাকবে, এতে যত যা হোক, জ্বর তুফান মনে করেন ঘূর্ণিঝড় 14,000 ডিগ্রি হোক, কিন্তু এই আওয়ামী লীগ সরকার থাকবে। আমি বললাম যে আমি আওয়ামী লীগ করি, সাহায্য আছে নেতা আমার পকেটে। তারপরে আমি তো জানি যে আমি যদি সত্য কথা বলতে যাই, কালকে আমার এসে হয়ে যাবো, কালকে আমার বাস আমার নাম্বার পুলিশ পাঠাইবো। তাহলে আমি সত্য কথা কীভাবে বলবো? কোনো স্বাধীনতা নাই, এই যে স্বাধীন কথা এটা মিথ্যা কথা। এখনো দেশে অযথা অশান্তি সব রয়ে গেছে, যে একবার স্বাধীন করেছে তা তো নাই, তাকে নাম করে খাইয়া রাজধানী খুন খারাপি করে চলতেছে। দাবি হইল যে সুস্থভাবে লেজ্জভাবে যেইভাবে আল্লাহর বিধান মতো আসবো আমি রাজনীতিতে ক্ষমতায়, ওইভাবে যদি আসে তাহলে আমি খুশি। যে জনগণ এখন তার উপরে আস্থা নাই, কেন একমাত্র ওই যে যোগ্য মূল্যের দামের জন্য, এইটা যদি কম থাকতো তাহলে গরিব যারা আছে বলক তারা এর প্রতি ভালোবাসা থাকতো, আস্থা থাকতো। এখন যোগ্য মূল্যের দাম সবার কাছে মনে থাকে ওইটা আছে। পিচ্ছি একটা কই জানি ওয়াজ করেছিল, এইমাত্র স্টেট থেকে নামলে আমি ওয়াজটা করলে আমার হাতে হ্যান্ডকাপ লাগবো, লাগছে না? তো ওরকম আমি যে তাও মিলে গেল, আমি হাসিনার ছেলেই হই, আমি যদি কিছুটা কথা উল্টা বলি আমার রেহাই নাই।